একদা একটা খরগোশ ছিল যে সব সময় দৌড়াতে পছন্দ করত। সে বনের সব প্রাণীর সাথে দৌড় প্রতিযোগিতা করত, আর সে সহজেই প্রতিটি দৌড়েই জিতত, কারণ সে ছিল সবচেয়ে দ্রুতগামী। প্রতিটি প্রতিযোগিতায় সে আনন্দে উদযাপন করত, কারণ প্রতিটা জয় তারই ছিল। এরপর কে আমার সাথে দৌড়াতে চাও, সে সব পশুদের জিজ্ঞাসা করল আর বলল, আমি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী। বনের প্রাণীরা সবাই মাথা নেড়ে না বলল, কিন্তু কচ্ছপ তার হাত উপরে তুলল। আমি তোমার সাথে দৌড়াবো, কচ্ছপ নিঃসংকোচে খরগোশকে বলল। তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। তুমি আমার সাথে দৌড়াতে চাও, খরগোশ হো হো করে হেসে বলে উঠল। আমি তোমার সাথে শুরুর লাইনে দেখা করব, যেখানে আমরা দৌড় শুরু করব। সে তার কথা মতোই করল এবং পাত্তা না দিয়ে সামনের দিকে হেঁটে চলল। আমি এটা পেয়েছি, কচ্ছপ তার বন্ধুদের বলল এবং খরগোশের পিছু নিল। কচ্ছপ লাইনের দিকে হেঁটে গেল সঠিক পরিকল্পনা করতে করতে। সেখানে সে খরগোশকে একটি পাথর তুলে বাতাসে ছুঁড়ে মারতে দেখল। আর পাথরটি মাটিতে পড়লেই খরগোশ দ্রুত বেগে দৌড় শুরু করল। কচ্ছপ তাকে শান্তভাবে দেখল আর স্বাচ্ছন্দ্যেই দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে খরগোশ ক্লান্ত হয়ে গেলে একটু বিশ্রাম নিতে চাইল, তাই সে কচ্ছপের দিকে তাকিয়ে দেখল কচ্ছপ এখনো অনেক দূরে। কচ্ছপ দেখল খরগোশ বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়েছে, তাই সে যথাসম্ভব দ্রুত দৌড়িয়ে চেষ্টা করল শেষ লাইনের কাছে যাওয়ার। তার বন্ধুরা সবাই উত্তেজিত হয়ে পড়ল এবং আরো দ্রুত যেতে বলল। এতে খরগোশ জেগে উঠল, এই সব কিছু দেখে অবাক হয়ে গেল। যখন সে দেখল কচ্ছপ জিততে যাচ্ছে, সে আবার দৌড়াতে শুরু করল। সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কারণ তার পরাজয় হলে বনের সকলেই তাকে নিয়ে হাসি তামাশা করবে। এরই মধ্যে কচ্ছপ শেষ লাইন অতিক্রম করে ফেলল এবং দৌড়ে জিতে গেল। খরগোশ অনেক দেরি করে ফেলেছিল এবং এই লজ্জা সে তার মুখ থেকে লুকাতে পারল না। অন্যান্য প্রাণীরা সকলেই এই বিজয় উদযাপন করতে লাগলো এবং কচ্ছপকে শূন্যে ভাসাতে লাগলো। আর খরগোশ শিক্ষা নিল ধীর গতি এবং তীরুরাই সর্বদা প্রতিযোগিতায় জয়ী হয়, যেহেতু কচ্ছপ তার জায়গায় সৎ ছিল।